হ্যালো এভরিওয়ান, দেখতেই পাচ্ছেন আমি এক অবস্থায় আছি। এখন আমি ফেস ওয়াশ করবো। সো এখন এমন আমি একটা প্রোডাক্ট ইউজ করতেছি যেটা কিনা ড্রাগন ব্লাডের ডাবল ইনসেন্টিভ রিপেয়ার ব্রাইটেন ফেস ওয়াশ, যেটা একসাথে আপনার তিনটা কাজ করবে। একটা হলো ডাবল ক্লিনজিং করবে, একটা হলো ফেস ওয়াশের কাজ করবে, এবং স্ক্রাব আছে দেখতেই পাচ্ছেন। এটা নিয়ে ভালো করে মাসাজ করে দেন আমি স্কিনে মাসাজ করতে করতে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে এটা উঠে গেল, বেশি পরিশ্রম করা লাগলো না। সো এখন দেখতে পাচ্ছেন আমি ভালো করে ফেসটা ক্লিন করবো, দেন আমি আবার সেটা আবার রিঅ্যাপ্লাই করবো। অ্যান্ড দেখতেই পাচ্ছেন আরেকটু নিলাম, নিয়ে ভালো করে হাতের মধ্যে ফ্যান আপ করে স্ক্রাবগুলা মানে এতটাই মিহি যে ওটা ভালো করে স্ক্রাব মানে হাতের মধ্যে নিয়ে ভালো করে মাসাজ করে 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 এটা হয়তো 30 থেকে 1 মিনিট মতো রাখতে হবে। সো আমি 1 মিনিট রেখে দিলাম, ভালো করে মাসাজ করে 1 মিনিট রাখার পরে দেন আপনাদেরকে দেখাবো যে 1 মিনিট রাখার পরে আসলে ফেসটা কতটা সফট, স্মুথ অ্যান্ড গ্লো করে। ওকে, সো আমি এখন রেখে দিচ্ছি 1 মিনিট। এবার দেখতে পাচ্ছেন এখন 1 মিনিট হয়ে গেল, এখন আমি সুন্দর মতো ফেসটা ক্লিন করলাম। ক্লিন করে দেখতে পাচ্ছেন ওয়াও কি চকচক চকচক করতেছে, এবং মেকআপ তো আমার স্কিনে নেই বললেই চলে, একেবারেই নাই। হ্যাঁ, স্কিনটা এত সফট এবং মনে হচ্ছে কেমন যেন চকচক করতেছে, একটা গ্লাস স্কিনে একটা রূপান্তরিত হয়েছে। সো এইভাবেই আমি প্রতিদিন আমার ফেসটা ক্লিন করি। সবাই বলেন মেকআপের পরে স্কিনটা যে আলহামদুলিল্লাহ এরকম আছে, অবশ্যই স্কিনটা ক্লিন করার পরে দেখেন কি সুন্দর লাগতেছে, দেখেন ওয়াও।